অধ্যক্ষের প্যারে ছাত্রীকে চিঠি কাণ্ডে প্রেমপত্র কাণ্ডে নয়া মোড় অবশেষে সামনে এলো সমস্ত ঘটনা আর যে তথ্য সামনে এলো তাতেই কিন্তু তোলপাড় একেবারে রাজ্য চক্ষু চরক গাছ গোটা রাজ্যবাসীর ভয়ঙ্কর কাণ্ড সামনে অধ্যাপকের লেটার হেডে ছাত্রীকে প্রেমপত্র কাণ্ডে একেবারে হুলস্থুল কাণ্ড এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে অধ্যক্ষের প্যাড়ে চিঠি লিখে কলেজ ছাত্রীকে দেওয়া প্রেমপত্র প্রস্তাবের রহস্য উদ্ঘাটন হলো জানা গেল ঘটনার পিছনে মূল মাথা হলো যে ছাত্রীকে উদ্দেশ্য করে প্রেম প্রস্তাব দেওয়া হয়েছিল তিনি নিজেই তাঁর সঙ্গে মিলে ওই কলেজেরই আরও এক ছাত্রী প্রিন্সিপ্যালের সই নকল করে লেটার হেড প্যাডে চিঠি লিখেছিলেন জানিয়ে মঙ্গলবার থেকে তুলকালাম চলছে পূর্ব বর্ধমানের করায় কলেজের তদন্তে পুরো বিষয়টি উঠে আসতে এবার অভিযুক্ত দুই ছাত্রীকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিল গুসকরা করা মহাবিদ্যালয় কর্তৃপক্ষ ভাইরাল চিঠিটি দেখে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল কলেজেরই পঞ্চম সেমিস্টারের এক ছাত্রী প্রেমে পড়েছেন ওই একই মহাবিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্র প্রেমিকার কাছে পাত্তা না পেয়ে সেই প্রেমিকের নাকি নাওয়া খাওয়া পড়াশোনা সব মাথায় উঠেছে অধ্যক্ষের বয়ানে লেখা সেই চিঠি প্রকাশ্যে আসতেই তুঙ্গে উঠেছিল বিতর্ক কিভাবে একটি কলেজের অধ্যক্ষ এমন নক্কারজনক কাজ করতে পারেন তা নিয়ে উঠেছিল প্রশ্ন তারপর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুদীপ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন বিষয়টি নিয়ে পুলিশের কাছে গেছেন তিনি তার অনুমান ছিল পুরোনো কোনো নোটিশ স্ক্যান করে এই চিঠি তৈরি করা হয়েছিল পুলিশের পাশাপাশি সেই ঘটনার অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছিল মহাবিদ্যালয় কর্তৃপক্ষ তাতেই এই ঘটনায় ওই দুই ছাত্রীর জড়িত থাকার কথা জানা যায় আরও এক প্রাক্তন ছাত্রের চিঠিকাণ্ডে যোগসূত্র রয়েছে বলে জানা গেছে ইতিমধ্যেই তিন অভিযুক্ত নিজেদের অন্যায়ের কথা স্বীকার করেছেন তারা জানিয়েছেন প্রথমে অধ্যক্ষের সই স্ক্যান করা হয় তারপর ফটোশপের মাধ্যমে সেই সই কাজে লাগিয়ে তৈরি করা হয় জাল চিঠি ইতিমধ্যেই তারা ক্ষমা চেয়ে মুজলেখা দিয়েছেন বলে জানিয়েছেন অধ্যক্ষ এতে তাদের বিরুদ্ধে পুলিশের কাছে এফআইআর দায়ের না করার সিদ্ধান্ত নিয়েছেন সুদীপ চট্টোপাধ্যায় তবে ওই দুই ছাত্রীকে আপাতত শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে কলেজ থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন তিনি